বিরতির পর আবারও আপনাদের স্বাগত। শনিবার পৌনে 10টার সময় রাত্রিবেলা মোহনপুরের বীরমোহন বাড়িতে এক যুবক পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এই গুলির আওয়াজ পেয়ে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বীরমোহন মহকুমা মুকামবাড়ি এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং খবর যায় পুলিশের কাছে। বীরমোহন বাড়ি থেকে 9mm একটি পিস্তল সহ মলিন দেববর্মা নামে এক যুবককে সিদাই থানার পুলিশ রাতেই পরবর্তী সময় গ্রেপ্তার করেছে। সিদাই থানার ওসি জয়ন্ত মালাকার এবং এসডিপিও সব্যসাচী দেবনাথ এখনো পর্যন্ত সাংবাদিকদের কোনো তথ্য প্রকাশ করেননি বলে জানা গেছে। বিষয়টি তবে গতকাল রাত্রিতে তিনি বলেছিলেন সকালে পিস্তল কাণ্ডের বিষয়ে বলবেন এবং পরবর্তী সময় তিনি কথা বলেছেন। তবে এই মলিন দেববর্মাকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে এবং তার কাছ থেকে একটি 9mm পিস্তল উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। এই পিস্তল দিয়ে গুলি কাণ্ডকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় একটি চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। কোথা থেকে পেল মলিন দেববর্মা এই পিস্তল, সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছে মলিন দেববর্মা এবং পুলিশ আধিকারিক শুনবো। দেখুন, গতকাল রাত্রিবেলা আমাদের পুলিশ স্টেশনে একটা আন্ডার নাম্বার থেকে একটা টেলিফোন আসে যে সিদ্ধ মোহনপুরের যে বরকাটাল স্থিত যে সুনলি ব্রিজ রয়েছে, সেই সুনলি ব্রিজের আপনি দেখে নিচ্ছি ইনফরমেশন। আমরা পুলিশ এবং থানার পুলিশ সহ আমরা ঘটনাস্থলে, তো ঘটনাস্থলে যাওয়ার পরে দেখা যায় এখানে পুলিশ পরিমাণ পাবলিক গ্যাদার হয়ে আছে। তারপর লোকজনকে জিজ্ঞাসা করার পর জানা যায় যে মলিন্দ্র দেববর্মা বা মলিক ওরফে মলিন্দ্র দেববর্মা বাড়ি পূজান প্রতীক ছোড়া, তো সে প্রচন্ড তীব্র গতিতে মোটর বাইক নিয়ে পরপাঠান থেকে অভিচরণ যাচ্ছিল। তো যাওয়ার সময় ওই ব্রিজের পাশেই লোকের কিছু ছেলের শরীরে লাগে এগুলো, তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে একদম টাইম সে তার কোমর থেকে দেখুন পিস্তল বের করে ফায়ার মানে কক করে এবং ফায়ার করতে যায়। তো কক করার সাথে সাথেই স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তাকে ডিজার্ভ করে এবং ডিটেন করে রাখে এবং পুলিশ যাওয়ার পর পুলিশের হাতে লোকটাকে এবং যে অস্ত্র তারা ডিটেন করে মানে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। এবং সেই জায়গা দিয়ে, সেই রাস্তা দিয়ে মলিন দেববর্মা কোথাও বাইক নিয়ে যাচ্ছিল দ্রুত গতিতে এবং স্থানীয় যারা ছেলেরা রয়েছে তাদের গায়ে বাইক লাগাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তী সময় বাকবিতণ্ডা চলতে থাকলে মলিন দেববর্মা তার কোমর থেকে পিস্তল বের করে গুলি করা উদ্যত হলে তাকে আটক করে এলাকাবাসীরা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আধিকারিকটা গ্রেপ্তার করেছে মলিন দেববর্মাকে এবং তার পাশাপাশি এই মুহূর্তে কি ব্যবস্থা নেওয়া হবে সেটার দিকেই তাকিয়ে আছে গোটা এলাকার মানুষ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।